এই ভাঙা নৌকায় চড়তাম না, এই ভাঙা নৌকায় চড়তাম না, তোরের বাড়ি ধরতাম না। গ্রামোফোন এখন আমাদের চোখে না পড়লেও একটা সময় এই গ্রামোফোনই বিনোদনের অন্যতম যন্ত্র ছিল শৌখিন মধ্যবিত্ত সমাজের। এটিকে মূল্যায়ন করা হতো আভিজাত্যের প্রতীক হিসেবে। গ্রামোফোন বা কলের গান হলো আধুনিক যুগের রেকর্ড কিংবা সিডির পূর্ণরূপ। যন্ত্রটি চালাতে কোনো প্রকার ইলেকট্রিক সংযোগ বা বিদ্যুৎ লাগে না। গ্রামোফোনের মূল অংশে লাগানো হাতল ঘোরানোর মাধ্যমে এটিকে চালানো হয়। মাটি রেকর্ডে সূক্ষ্ম পিনের ছোঁয়ায় বেরিয়ে আসে গান। আজ জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দহরদি, আজ জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। যুগের পরিবর্তনের সাথে সাথে এই যন্ত্রটিও হারিয়ে গেছে, কোথাও খুঁজে মেলানোই এখন দুষ্প্রাপ্য। এমন দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে ওঠে কিছু কিছু মানুষের নেশা। ঠিক তেমনই একজন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের বাসিন্দা আমজাদ হোসেন। বাবা মাইকের ব্যবসা করত, সেখানে তিনি অপারেটর হিসেবে বাবাকে সহযোগিতা করে আসতেন। সেই সময় থেকে কলের গান বা গ্রামোফোন সংগ্রহ করা তার নেশা হয়ে ওঠে। কলের গানটা আমি ইয়ে করলাম, ওই যখন আমার বাবা আর কি মনে করে আমাদের মাইকের ব্যবসা করতো, তখন আমি অপারেটর হিসেবে আমি আর কি কাজ করছি। তারপর থেকে তিনি সংগ্রহ শুরু করতে থাকেন। বর্তমানে সংগ্রহে থাকা গ্রামোফোনগুলোর মধ্যে 25টি ইলেকট্রিক এবং 10টি হাতে চালিত, আর রেকর্ডের সংগ্রহ প্রায় 7,000। আমার এখানে 10-12টা হাতে ঘুরানো আছে, আর ইলেকট্রিকে মনে করেন 20-30টা আছে, আর রেকর্ড 5-7,000 হবে ছোট বড় মিলিয়ে। স্মৃতিচারণ করে তিনি বলেন, আগের দিনে সেই পুরনো বাংলা গান কলের গানে শুনতাম, কি মধুর! লতা, আশা, আব্বাসউদ্দিন, ফেরদৌসী রহমান, এসব শিল্পীদের মাটির রেকর্ড ছিল, সেই গান শুনে আমরা বড় হয়েছি। এখনো সেই গান আমাকে কাছে টানে। গ্রামোফোনের গান আমায় পেছনের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। নিজের বসবাসরত বাড়ির একটি আলাদা কক্ষে শোভা পেয়েছে তার গ্রামোফোনগুলো। সকলের জন্য উন্মুক্ত তার সংগ্রহশালা। বিশেষ করে নতুন প্রজন্মের কেউ ঘুরতে আসলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন আমজাদ হোসেন। এখনকার যুগের তো ছেলেরা জানে না, দেখে নাই, দেখতো এই আর কি।